প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আজকে কিছু আমি রুলস অফ দ্য রাইট ফ্রম ভার্বসের উপর কিছু আলোচনা করব। যে রুল ওয়ান থেকে আমরা আলোচনা করব, রুল ওয়ান ক্যাটল পিপল পাবলিক প্রেজেন্ট্রি পুলিশ ডজেন পোলট্রি জেন্ট্রি ম্যানকাইন্ড ইত্যাদি সাবজেক্টগুলো দেখতে সিঙ্গুলার হলেও এদের উপরে ভার্ব প্লুরাল হয়। যেমন ক্যাটল বি ভার্ব গ্রেজিং দ্য ফিল্ড, তাহলে অ্যান্সারটা হবে ক্যাটল আর গ্রেজিং দ্য ফিল্ড। থ্রি ডজন মেক 36, তাহলে এটা অ্যান্সারটা হবে থ্রি ডজন মেক 36। রোল টু, কোনো কালেকটিভ নাউন যখন সমষ্টিকে বোঝায় তখন ভার্ব সিঙ্গুলার হয়। যেমন দি জুরি ওয়াজ ডিভাইডেড ইন দ্যার অপিনিয়ন, তাহলে এখানে ভার্বটা হচ্ছে ওয়াজ, অর্থাৎ তাহলে দি অ্যান্সারটা হবে দি জুরি ওয়াজ ডিভাইডেড ইন দেয়ার অপিনিয়ন। আবার সমষ্টির অন্তর্গত ব্যক্তি বা বস্তু আলাদা আলাদাভাবে বুঝলে ভার্ব সিঙ্গুলার হয়। যেমন দ্য জুরি ওয়াজ ডিভাইডেড ইন দেয়ার অপিনিয়ন, অ্যান্সারটা হবে দি জুরি ওয়ার ডিভাইডেড ইন দেয়ার অপিনিয়ন। দুটি সেন্টেন্স যদি অ্যান্ড দ্বারা যুক্ত হয় এবং এরা একই ব্যক্তিকে বোঝায় ভার্ব সিঙ্গুলার হয়। আবার ভিন্ন ভিন্ন ব্যক্তি বুঝলে ভার্ব প্লুরাল হয়। যেমন দি হেডমাস্টার অ্যান্ড সেক্রেটারি অফ দি স্কুল ড্যাশ বি কামিং, তাহলে অ্যান্সারটা হবে দি হেডমাস্টার অ্যান্ড সেক্রেটারি ইজ কামিং। পরের ব্যক্তিটা আমরা খেয়াল করি, দি হেডমাস্টার অ্যান্ড সেক্রেটারি অফ দি স্কুল বি কামিং, এখানে দি হেডমাস্টার অ্যান্ড দি সেক্রেটারি ওয়ার কামিং, যেহেতু আলাদা আলাদা ব্যক্তি দুজন হচ্ছে। আচ্ছা, আশা করি তোমরা ভালো করে বুঝতে পেরেছ। অবশ্যই বাসায় ভালো করে আরেকটু লেসনটি ভালো করে খেয়াল করবে, অবশ্যই ভালো করে বুঝতে পারবে। থ্যাংক ইউ।